জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী দুই ভাই এখন পরিবারের বোঝা। ১৬ বছর বয়সী মিরাজ ও ১৩ বছর বয়সী মেহেদি জন্মের পর থেকেই মানসিক প্রতিবন্ধী, অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারে না। হাতের কাছে যখন যা পায় তাই তুলে দেয় মুখে। মিরাজ বেশিরভাগ সময়ই গাছের পাতা খায় আর মেহেদি হাঁটা চলা কিছুই করতে পারে না। প্রতিবন্ধী এই দুই সন্তানকে নিয়ে জীবন কাটছে লোকমান ও শাহাবানু দম্পতির। আমাকে টাকা পয়সা নাই, এই বিরুদ্ধে চিকিৎসা করতে পারি না, যদি আপনারা সহযোগিতা করেন হলে চিকিৎসা করতে পারি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বাবা লোকমান, তিনিও অসুস্থ হয়ে কাজ করতে পারেন না দীর্ঘদিন। একমাত্র মা দুই ভাইয়ের দায়িত্ব নিলেও তাদের বাড়িতে নেই ঈদের আনন্দ। মিরাজ ও মেহেদি বরগুনা জেলার তালতলি উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দা। জানা গেছে লোকমান ও শাহাবানুর দুই ছেলে। ২০০৬ সালে জন্ম হয় বড় ছেলে মিরাজের। জন্মের পর থেকেই মানসিক প্রতিবন্ধী সে। মিরাজের জন্মের দুই বছর পর জন্ম হয় আরেক ছেলে মেহেদির, সেও মানসিক প্রতিবন্ধী হয়েই জন্ম নেয়। চিকিৎসকরাও উন্নত চিকিৎসার পরামর্শ দিলে টাকার অভাবে কোনো চিকিৎসা হয়নি প্রতিবন্ধী দুই ভাইয়ের। দুই ছেলেকে নিয়ে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন জানিয়ে শাহাবানু জানান, প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ায় দুই ছেলে কিছুই করতে পারে না, তাদের সব কিছু শাহাবানুকেই করে দিতে হয়। পারিবারিক অসচ্ছলতায় দুমুঠো খেয়ে কোনোভাবে দিন কাটালেও দুই ছেলেকে চিকিৎসা করিয়ে সুস্থ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। পোলাপান দুগ্গর জাতি একটু যদি ভালো হইতে, তবু ধরেন নিজের সংসার তত একটু দেখতে রাখতে, ধরেন এইতে তো আর কি মানুষের অর্থ সম্পদ না থাকলে তো পঙ্গু ভালো হয় না, আর যদি অর্থ সম্পদ থাকে তাহলে এই গুরুগের কোনো দিন এরম হইতে না। বাপেও যদি এবার একটু ভালো হইতে, ধরেন হেলেও এরম মনে হয় থাকতে না, ওই বেশ সমস্যা হয়, না আনলায় দোয়ান লাগে পায়খানা করে কাপড় পরনে রাখে না, সিঁড়ি হেলাই দে এই অবস্থা। স্থানীয়রা জানান টাকা পয়সার অভাবে অসুস্থ ছেলেদের চিকিৎসা করাতে পারছে না পরিবারটি। যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা গেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে মিরাজ ও মেহেদি। চিকিৎসা হইলে মানে ভালো হয়, যদি টাকা পয়সা যদি কেউ যদি চিকিৎসা করে সুবিধা ভালো হয়, চিকিৎসা যদি করে তাহলে ফিরতে পারে অবশ্যই, কারণ চিকিৎসার টাকা তো নাই, মানে তেমন তো আর্থিক অবস্থা নাই ওদের। এ বিষয়ে জানতে চাইলে তালতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার টুম্পা কালবেলাকে জানান, তাদেরকে প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হবে এবং খোঁজ নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান এই কর্মকর্তা। দুই সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে পরিবারের। সরকারি অনুদান বা সমাজের বিত্তবান ব্যক্তিরা অসুস্থ দুই ভাইয়ের চিকিৎসায় এগিয়ে আসলে সুস্থ হতে পারে মিরাজ ও মেহেদি। নুসরাত জাহান কলি, কালবেলা।